নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে রাত্রেবেলা রাস্তার ধারে মাছ বিক্রি হচ্ছিল সেই জন্য দেখে নিয়ে এলাম ফেসা মাছ এটা হচ্ছে ফেসা মাছ এটা হচ্ছে ইলিশ মাছ এখনকার তো সিজন নেই সেই জন্য ইলিশ মাছটা একটু ছোট সাইজের এই কলাঘাটেরই ইলিশ আছে এটা তা জানি না এটা আমার যা আছে যা মাছটা কাটছে এটা আমার দেওয়ারের ছেলে কিরকম মাছ ঘাঁটতে বসছে দেখো মাছ ঘাঁটতে খায় না কিন্তু মাছ প্রচুর ঘাঁটতে পছন্দ এটা আমার দেওয়ারের মেয়ে কিরকম মাছ ঘাঁটতেছে দেখো মাছ একটু খায়নি ভাই বোনে কিন্তু ঘাঁটবে প্রচুর মাছ ঘাঁটতে প্রচুর পছন্দ করে এখন ফেসা মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে একে সর সরু আলু দিয়ে ঝাল করলে খুব ভালো লাগবে জানিনি বাড়িতে কি বানাবে এখন আপাতত কাটা হচ্ছে ইলিশ মাছটা কাটছে এবারে বলে তো এই গাঙের ইলিশ খুব টেস্ট হয় দেখা যাক কি টেস্ট হয় কি রান্না করে সেটা এখন আমি বলতে পারব না কী দিয়ে কি রান্না করবে কি করবে বেগুন দিয়ে করবে হ্যাঁ বলি বেগুন দিয়ে করবে বেগুন দিয়ে সর্ষে বেটা দিয়ে ঝাল করে নিবে এই মাছটা কাটতে কাটতে আপনার জন্য একটা ধাঁধা আছে আপনারা এই ধাঁধাটা বলবেন জানলে কমেন্ট করে জানাবেন তিনশো আঠেরো টাকা কিলো চিনি হলে দোকানদারের নাম কি আবার একবার প্রথমটা বলছি তিনশো আঠেরো টাকা কিলো চিনির দাম তাহলে দোকানদারের নাম কি আপনারা জানলেন কমেন্ট করে জানাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন না আমি তো প্রশ্নের উত্তরটা অন্য ভিডিওতে দিয়ে দিব মাছ ভাজা তুলে দিয়েছে এই মাছ ইলিশ মাছ একটু হালকা করে ভাজতে খুব বেশি কড়া করে ভাজবো না মাছ ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে দিব এবারে এই ফেঁসা মাছগুলো ভেজে নেব মাছগুলো একদম খুব সুন্দর ভাজা হয়ে গেছে মচমচা করে এবারে এই মাছগুলো নামিয়ে নেব আরও দুটো আছে আর একবার দুব আর যা ছিল এগুলো দিয়ে দিলাম এইগুলো ভাজাই খাওয়া হবে গরম গরম ভাতে আজকে আর কিছু এই মাছের রান্না হবে নি আজকে খালি ইলিশ মাছটাই রান্না হবে এই মধ্যেই দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম না ঢাকা দিলে তো একটু ক্যাক সিদ্ধ মতন হয়ে যায় ওই জন্য একটু ঢাকা দিয়ে দিলে খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর ক্যাঁক সিদ্ধটা হবে না শক্ত শক্ত হবে না এদিকে বেগুনটা ভাজা হতে থাক ততক্ষণ আমি এইখানে মশলাটা করে নিচ্ছি হলুদ আর নঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি জল দিতে মিশিয়ে নেব গরম তেলে দিলে এটা তো চুঁয়ে যাবে সেই জন্য আমি মশলা জল দিয়ে করে নিলাম বেগুনগুলো ভাজা হয়ে গেছে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এই কড়ার মধ্যে তেল আছে এই তেলের মধ্যে আমি লঙ্কাটা আর হলুদরা যে গুলি রেখেছি এটাই দিয়ে দিব এটা দেশের বাড়িতে রান্না হচ্ছে তো ওই জন্য একটু লাইটটা কম সেই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে তেলের নৌকা হলুদটা ভালো করে ভাজা হয়ে গেছে ওইতে একটু নুন দিয়ে দিলাম এটা সরষা বাটা এটা সরষা বেটে রেখেছিলাম এর মধ্যে একটু জল দিয়ে এটা পাতলা করে নেব আমি নেবো না সরষেটা আমি টবকাই দিয়ে দেবো জলে গুলেই দিয়ে এর মধ্যে এই ঝোলটায় থাক এর মধ্যে সব ফুটবে বেগুনটা ফুটে সিদ্ধ হবে আর এতে একটু ঝোল রাখবো ঝালটা আমার ফুটে গেছে এবারে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব বাড়িতে বেশি লোক নেই সেই জন্য অল্পই মাছ অল্প করেই রান্না হলো মাছের ঝালটা হয়ে গেছে কীরকম লাগছে দেখতে খুব সুন্দর রঙও হয়েছে দেখতে তো খুব সুন্দর হয়েছে এবারে খেতে কেমন লাগবে জানি না অদিনের ইলিশ মাছ অফ এখন তো ইলিশ এখন তো সিজিন নেই যেন অফ সিজিনের ইলিশ কেমন লাগে খেয়ে দেখতে হবে আমার এই ইলিশ মাছের রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন